কুকিং উইথ সঞ্চিতাতে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি। প্রথমে ফুলকপির টুকরোগুলিকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে অল্প অল্প জল দিয়ে সব কিছু উপকরণ ফুলকপির সাথে মাখিয়ে নিয়েছি। ভালো হয়ে গেছে। এবার আমি ফুলকপির টুকরোগুলিকে ভেজে নেব। তার জন্য প্রথমে কড়ায় তেল গরম করে নিয়েছি। এবার ফুলকপির টুকরোগুলিকে পরপর দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলিকে উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। ফুলকপির গায়ে ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। মাঞ্চুরিয়ানের সস বানিয়ে নিতে হবে। তার জন্য আমি আরেকটা কড়ায় তেল গরম করে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যখন সব কিছু ভাজা হয়ে যাবে তখন পরপর আমি সসগুলি দিয়ে দেব। প্রথমে দিয়েছি 1 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস ও 3 চামচ টমেটো সস। সব কিছু মিশিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলিকে দিয়ে দিতে হবে। তারপর সসের সাথে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, ফুলকপির মাঞ্চুরিয়ান। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।